প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল এই বালুরঘাটে সভা করতে এসে রামনবমী উদযাপন যথাযথ মর্যাদার সাথে পালন করার কথা বলেছিলেন। সেই দিকে লক্ষ্য রেখেই আজ বালুরঘাটে রামনবমী মহা উৎসাহে পালন করলেন রাজ্যের বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভা আসনের প্রার্থী সুকান্ত মজুমদার। প্রায় 500 বছর পর এবার প্রথম অযোধ্যায় নয়া রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে 2024-এর শুরু থেকেই দেশভর রামলালার আবেগ ও উচ্ছ্বাসে ভাসছিল দেশ। তাই এবার যে রামনবমী সবার কাছে একটা আলাদা উৎসবে পরিণত হবে তা আর আলাদা করে বলে দেওয়ার নয়। তার উপর গতকালই খোদ মোদী যেখানে রামনবমী পালনের ডাক দিয়ে গেছেন, সেক্ষেত্রে বালুরঘাটে বিজেপির মহলে আলাদা উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করার মতো। আজ সকালে সুকান্তর নেতৃত্বে বিজেপির নেতা কর্মী সমর্থকেরা বালুরঘাট শহরের 3.5 নম্বর মোড়ে জড়ো হয়ে মিছিল শুরু করে। রামনবমী সেই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় পথ চলতি মানুষের উদ্দেশ্যে ফুলের পাপড়ি ছুড়ে রামনবমী পালন করতে দেখা যায় সুকান্ত সহ অন্যান্য নেতা নেত্রীদের। রামনবমীর সেই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় পথ চলতি মানুষের উদ্দেশ্যে ফুলের পাপড়ি ছুড়ে রামনবমী পালন করতে দেখা যায় সুকান্ত সহ অন্যান্য নেতা নেত্রীদের। একই আগামী 26 এপ্রিল বালুরঘাটে দ্বিতীয় দফায় ভোট। সুতরাং রামনবমীর আবেগকে কাজে লাগানোর চেষ্টার কোনো কসুর বাকি রাখতে নারাজ সুকান্ত ও বিজেপি দল। যদিও এই বিষয়ে সুকান্ত মজুমদার কি বলেন শুনুন। সমস্ত সমাজের মানুষ, সর্বস্তরের মানুষ এবং আমার হিন্দু ধর্মের মানুষরাও রামনবমীকে নিয়ে ভগবান রামচন্দ্রকে শ্রদ্ধা করে এবং রামনবমী পালন হোক শান্তিপূর্ণ ধর্মের মানুষ চায়। এবং সেই জন্য কিছু রাজনৈতিক নেতা উস্কানি দিয়ে ভোট ব্যাংকের জন্য এগুলো করে, কিন্তু বেশিরভাগ মানুষ এই উস্কানিতে পা দেবে না। ভগবান রামচন্দ্র সবার আদর্শ, সবার কাছে প্রেমের মানুষ, ভালো মানুষ, ভালো রাজা হিসেবে, ভালো প্রশাসক হিসেবে সবার সামনে তিনি একটি আদর্শ। আমার মনে হয় সেই জন্য এখানে চেয়ারম্যান টেয়ারম্যান চেষ্টা করছে রামচন্দ্রে রাম রাজত্ব আনার জন্য। আজকে দিনে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন যে রামনবমীতে কারি উস্কানিতে প্ররোচনা দিবেন না, মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ এবং তার সম্পর্কে আজকের উচ্চার। মুখ্যমন্ত্রী বলেছিলেন রামনবমী ওদের দাঙ্গা করার দিন, ওদের বলতে যাতে হিন্দুকে, কিন্তু হিন্দুরা করলেও দাঙ্গা করে, মুখ্যমন্ত্রীকে সেটা বুঝতে হবে। আজ অব্দি রামনবমীকে আমরা কোনো এরকম রিপোর্ট পাইনি যে রামনবমীর মিছিল থেকে গিয়ে অন্য ধর্মের কোনো দেবালয় হোক বা অন্য ধর্মের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হোক কোনো আক্রমণ হয়েছে।